চিট ফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুগণ, চিট ফান্ড কোম্পানি তাদের টাকা দিতে শুরু করেছে। অনেকেই ভাববেন ধুর, ফেসবুকে আর ইউটিউবে যত সমস্ত গুজব খবরগুলো প্রচার হয় এড়িয়ে যাও। না, সমস্ত চ্যানেল কিন্তু ভুয়ো বা গুজব খবর প্রচার করে না। আমাদের এই সবুজ বাংলা তাজ ইউটিউব চ্যানেল প্রত্যেকটা তথ্যের সত্যতা যাচাই করে তারপর আপনাদের সামনে সেটা পাবলিশ করে। তার প্রমাণস্বরূপ আপনাদেরকে সুপ্রিম কোর্টের রায় দেখাবো যে কোন কোন কোম্পানি টাকা ফেরত দিতে চলেছে, কত টাকা ফেরত দিতে চলেছে এবং কি কি প্রসেস রয়েছে সেই টাকা পাওয়ার জন্য। তো এই ভিডিওতে আপনাদেরকে সেটা সম্পূর্ণরূপে দেখাবো, ঠিক আছে, প্রমাণ সহ। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি তাজ, আপনারা দেখছেন সবুজ বাংলা তাজ ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক নানা রকম ছোট বড় সরকারি বেসরকারি কাজের খবর কিন্তু আমরা এই চ্যানেল থেকে আপলোড করে থাকি। এছাড়াও পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্প সহ পুরো ভারতবর্ষে যদি কোনো রকম নতুন প্রকল্প লঞ্চ হয় সেই সমস্ত প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেল থেকেই জানতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিম কোর্টের যে অর্ডারটি রয়েছে সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই আমি দেখাবো, কিন্তু তার আগে আপনারা স্ক্রিনের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন, যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেটা আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয় পোস্ট করেছেন 18 জুলাই 2023 বৈকাল 3:59, ঠিক আছে। সেখানে উনি প্রেস কনফারেন্সের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন, মোদী সরকার নে আজ করোড়ো লোগো কা আশা কি নয় ক্রান্তি হ্যায়, সাহারা সহকারী সমিতিও মে জিন লোগো কে রূপে ফাঁসে হুয়ে থে উন্হে আব পারদর্শী তরিকে সে উনকে রূপে বাপস মিলেঙ্গে, ইসকে লিয়ে আজ সাহারা রিফান্ড পোর্টাল লঞ্চ কিয়া জিস পর নিবেশক রিফান্ড কে লিয়ে অ্যাপ্লাই কর সকতে হ্যায়। একটা পোর্টাল লঞ্চ করেছেন, সেই পোর্টালটায় কি কি কাজ হবে এই সমস্ত বিষয়ে উনি যে প্রেস কনফারেন্সে যে বক্তব্যটা রেখেছেন সেটার কিছু ফুটেজ আপনারা দেখেন, ঠিক আছে, তারপরে আপনাদেরকে আমি ডিটেলস বলছি। ট্রায়াল বেস পর আজ পারদর্শী ভুগতান কি শুরুয়াত 5000 করোড় রুপিয়া সে কর রহে হম, এই 5000 করোড় রুপিয়া নিবেশকো কো বাপিস লোটানে কি শুরুয়াত হোগি। और 5000 करोड़ रुपया जब पूरा वापिस हो जाएगा हम फिर से सुप्रीम कोर्ट के सामने जाएंगे और कहेंगे कि इतने निवेशक बचे हैं और बाकी का भुगतान। तो उन्हीं प्रथम जेटा बोलें जे 5000 कोटी टाका किंतु फेरत देवा हबे, ठीक है, मोट 5000 टाका प्रथम स्टेपे फेरत दीते शुरू करबें, तारपरे आबार जखन समस्त टाका फेरत देवा सम्पूर्ण हो जाबे उनारा आबार सुप्रीम कोर्टे माने যে অনুরোধ রাখবেন যে আরো টাকা যাতে ফেরত দেওয়া হয় তাহার অনুরোধ রাখবেন সুপ্রিম কোর্টের উপর। আজ যে পোর্টাল লঞ্চ হুয়া হে ও পোর্টাল সে লগভগ 1 করোড় নিবেশকো কো, ক্যুকি হমনে তয় কিয়া হ্যায় কি পহলে 10000 রুপিয়া তক কি রাশি কো হম ভুগতান করেঙ্গে, জিনকা 10000 তক কা নিবেশ হে ও আর জিতনা ভি নিবেশ হো উসমে সে 10000 রুপিয়া, এ ট্রায়াল বেস হে। তো একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে সাহারা রিফান্ড পোর্টাল নামে, সেখানে প্রত্যেক কাস্টমারকে অর্থাৎ 1 কোটি কাস্টমারকে 10000 টাকা করে রিফান্ড দেওয়া হবে। যে কাস্টমারের 10000 টাকা জমা আছে তাকে 10000 টাকায় ফেরত দেওয়া হবে, যদি কোনো কাস্টমারের টাকা 10000-এর অধিক থাকে তাদেরকেও কিন্তু প্রথম স্টেপে 10000 টাকাই ফেরত দেওয়া হবে। সারে নিবেশক এসে হোঙ্গে যে অনলাইন পোর্টাল পে শায়দ না আসকে, मगर ये बहुत जरूरी है क्योंकि इतने सारे दावों का फिजिकली भुगतान संभव नहीं है। मैं आप सबसे निवेदन करना चाहूंगा कि सरकार ने सीएससी की व्यवस्था की, सीएससी के माध्यम से आप ये आपका ऑनलाइन पंजीकरण करा सकते हैं, वो आपको पूर्णतया गाइड करेंगे। हम प्रयास करेंगे कि देश के सारे सीएससी को ऑनलाइन ये पूरी व्यवस्था भेज दी जाए, वो इसका स्टडी कर आपकी सहायता करेंगे। তো এখানে বলতে চাইছেন যে প্রত্যেকটা কাস্টমার যদি অফলাইন ভাবে ফর্ম ফিল আপ করে জমা করে বা অফলাইন ভাবে তথ্য শেয়ার করে তো অনেক সময় বা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, তাই প্রত্যেক কাস্টমারের কাছে রিকোয়েস্ট যে তারা যেন কাছাকাছি সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে তাদের ফর্মগুলো ফিল আপ করে, আর তাদের যে সহকর্মী আছে তাদেরকে রিকোয়েস্ট করলেন যে সিএসসি সেন্টারগুলিকে যাতে ট্রেনিং দেওয়া হয় সেই ব্যবস্থা করবার জন্য। ঢের সারে লোক এসে হোঙ্গে जिनके मोबाइल आधार में जो रजिस्टर होंगे वो आपने बदल दिए होंगे, तो इसका भी रजिस्ट्रेशन कराना पड़ेगा।
और आपके बैंक अकाउंट का रजिस्ट्रेशन तो करीब करीब सबका हो चुका है। इसमें दो ही प्रमुख शर्तें हैं, एक आधार का रजिस्ट्रेशन आपके मोबाइल के साथ होना और आधार का रजिस्ट्रेशन आपके बैंक अकाउंट के साथ। তো এখানে বলছে এখানে দুটো মূল পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতেই হবে, আর হচ্ছে ব্যাংকের সঙ্গে আধার লিংক থাকতেই হবে। অর্থাৎ আপনারা যদি ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিংক না থাকে তো লিংকটা করিয়ে নেবেন, কারণ ব্যাংকের সঙ্গে যদি আধার লিংক না থাকে তাহলে আপনি পিএম কিষাণের টাকাও পাচ্ছেন না এবং কেন্দ্র সরকারের কোনো টাকাই আপনি কিন্তু পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিংক ছিল সেগুলি যদি আপনি পরিবর্তন করেছেন, হারিয়ে ফেলেছেন, সেটাও কেউ কিন্তু সংশোধন করে নিতে বললেন। তাই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকাটা বর্তমানে বাধ্যতামূলক, নচেত আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্র সরকারের প্রকল্প থেকে বিরত থাকতে হবে। এ দো জুড়াও হ্যায় তো সিরফ আপকো রিসিট কা বর্ণন অনলাইন ভেজ দেনা হ্যায় অর এক ফর্ম ডাউনলোড করকর সিগনেচার করকর ফির সে ওয়াপিস অনলাইন ভেজ দেনা হ্যায়। आपके पास मैं आपको विश्वास दिलाता हूं कि 45 दिन के अंदर पैसा आपके बैंक अकाउंट में जमा हो जाएगा, इसमें आप जरा भी चिंता मत। এখানে উনি যেটা বললেন সেটা হচ্ছে এখানে আপনাকে অনলাইন সেন্টারে গিয়ে ম্যানুয়ালি ফর্মটা ফিল আপ করতে হবে। ম্যানুয়ালি ফর্মটা ফিল আপ করার পর একটা পিডিএফ ডাউনলোড হবে, সেই পিডিএফটাতে ছবি এবং সিগনেচার করে সেটাকে স্ক্যান করে আবার আপলোড করবেন। আপলোড করে দেওয়ার পর 45 দিনের মধ্যে যদি টাকা ফেরত না পান তখন ওনারা তার ব্যবস্থা নেবেন, ঠিক আছে। তো গল্প হচ্ছে আপনাদেরকে এটা স্পষ্ট করা হলো যে সাহারা ইন্ডিয়া নামে যে কোম্পানি রয়েছে শুধুমাত্র এই সাহারা ইন্ডিয়া কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে চলেছে, ঠিক আছে। আলাদা যে রোজ ভ্যালি, স্বভূমি, আপনার র্যামেল, ব্যাসিল, এই ধরনের অসংখ্য 20+ কোম্পানি ছিল পশ্চিমবঙ্গে, সেগুলো কিন্তু এখনো টাকা ফেরত দিতে শুরু করেনি বা আদৌ দিবে কিনা জানি না, কেস চলছে। যদি কখনো সেরকম পজিটিভলি কোনো খবর আসে সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। যদি ফেসবুকে দেখছেন ফলো করে রাখুন, যদি ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করে রাখুন। আর এই মুহূর্তে কিন্তু সাহারা ইন্ডিয়া টাকা ফেরত দিতে শুরু করেছে, ঠিক আছে। তো এরপর আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে কিংবা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবেন mocrefund.crcs.gov.in, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ শো হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে মাননীয় সুপ্রিম কোর্ট কা আদেশ, তো জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে একটা পিডিএফ ফর্ম ডাউনলোড হবে। তো এটাই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার, আইএ নাম্বার দেখতে পাচ্ছেন এবং যাবতীয় যে সমস্ত রিফান্ড দেওয়ার কথা আছে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটি সেটি আপনারা এখান থেকে ডাউনলোড করে পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ করার প্রথম স্টেপ হচ্ছে জমাকর্তী পঞ্জীকরণের উপর জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আধার নম্বর অপশানে আপনার আধার কার্ডের শেষের 4 সংখ্যা এখানে ইনপুট করতে হবে, তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, তারপরে ওটিপি প্রাপ্তকারীর উপর ক্লিক করার পর আপনার মোবাইলে যে 6 সংখ্যার ওটিপি যাবে সেটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর ওটিপি সমাপ্তকারীর উপর ক্লিক করবেন। এরপর আপনাকে জমাকর্তী লগ ইনের উপর জাস্ট ক্লিক করতে হবে। তারপরে যখন আপনি আপনার আধার কার্ডের নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে আবার পুনরায় ওটিপি দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের সামনে এরকম 6 স্টেপ একটা ভেরিফিকেশান আসবে যেখানে কিছু নিয়ম লেখা থাকবে। সেই নিয়মটি পড়ার পর আপনারা ডিক্লিয়ারেশনের উপর জাস্ট ক্লিক করবেন। ডিক্লিয়ারেশনে ক্লিক করার পর পরবর্তী স্টেপের জন্য কন্টিনিউ করবেন। আধার অথেন্টিকেট ওটিপি যখনই আপনি দেবেন তখনই দেখবেন আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার পিতার নাম এবং আপনার যে ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক রয়েছে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে শো হবে। তারপরে একটা অপশনাল অপশন রয়েছে আপনার ইমেল আইডি ইনপুট করার, চাইলে আপনি সেই ইমেলটা সেখানে দিয়ে তারপরে নেক্সট স্টেপের জন্য ক্লিক করবেন।
এরপর অপশন আছে সোসাইটি কা নাম, সোসাইটির নাম চয়েস করবেন। তার আগে আপনি আপনার সাহারা ইন্ডিয়া কোম্পানির যে দলিল এবং রসিদ রয়েছে সেটা হাতে নেবেন এবং দলিলের উপর উল্লেখ থাকবে সোসাইটির নাম, সেই সোসাইটির নাম এখানে সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশন আছে সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার দলিলের উপর যে মেম্বারশিপ আইডি রয়েছে সেটা সেখানে ইনপুট করবেন। তারপরে খাতা সংখ্যা অর্থাৎ পাসবই নাম্বার, সাহারা কোম্পানির পাসবই নাম্বার, রসিদ সংখ্যা, রসিদের নাম্বারটা ইনপুট করবেন। তারপরে প্রমাণপত্র, যদি কোনো প্রমাণপত্র অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে তাহলে সেখানে বসাবেন। খাতা খোলনে কে তিথি, অর্থাৎ অবশ্যই সেটা আপনাকে 2022 আগে হতে হবে। কত সালে আপনি মানে কত তারিখে আপনি অ্যাকাউন্টে ওপেন করেছিলেন সাহারা ইন্ডিয়ার সঙ্গে, সেই ডেটটা এখানে লিখবেন। আপনার অ্যাকাউন্টে মোট কত টাকা জমা হয়েছিল সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন। তারপরে আপনি কি কোনো রকম ম্যাচুরিটি পেয়েছেন, যদি হ্যাঁ হয় তাহলে সেটার ডিটেলস দেবেন, সেখানে ইনপুট করবেন। টিক দেওয়ার পর আরও বক্স ওপেন হবে এবং দ্বিতীয় অপশানে লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনি কি সোসাইটির তরফ থেকে কোনো রকম লোন নিয়েছিলেন, যদি হ্যাঁ হয় তাহলে টিক দিয়ে তার ডিটেলস লিখবেন, যদি না হয় তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনার যে দলিলটা রয়েছে সেই দলিলটাকে 200 KB মধ্যে স্ক্যান করতে হবে এবং এখানে আপলোড করবেন। তো আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ডান দিকে আপনার দলিলটা শো হচ্ছে। তারপরে আপনি দাওয়া জোড়েতে ক্লিক করার পর আপনার ডিটেলসগুলো শো হয়ে যাবে। তারপর যদি আপনার কাছে একাধিক খাতা নাম্বার থাকে সেগুলো আপনি সেখানে অ্যাড করে দিতে পারেন, যদি না থাকে তারপরে আপনি কন্টিনিউয়ে জাস্ট ক্লিক করবেন। তারপর আপনারা জেনারেট ক্লেম রিকোয়েস্ট ফর্মের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ফর্ম ডাউনলোড হবে, সেটাকে আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর আপনারা একটা ছবি অ্যাটাচ করবেন ফর্মের উপর এবং সেটার উপর একটা সিগনেচার করবেন। তো ফর্মটাকে স্ক্যান করার পর আপনারা জাস্ট চুজ ফাইলে ক্লিক করে ফর্মটাকে অ্যাটাচ করবেন এবং আপলোড করার উপর ক্লিক করবেন। তো জাস্ট ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। তো এই ধরনের ইন্টারফেস যখনই দেখতে পারবেন তারপর আপনাদেরকে 30 দিন অপেক্ষা করতে হবে কনফার্মেশন মেসেজ আসার জন্য। যখনই আপনি 30 দিনের মাথায় কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন তারপরে আপনাকে বাকি 15 দিনের মধ্যে ব্যাঙ্ক ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ তথ্য। তথ্য যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।